আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। আমদানি বন্ধ করলে তেলের ব্যারেল $300 ছাড়াবে রাশিয়ার হুঁশিয়ারি। বিজয়ের আগ পর্যন্ত কিয়েভে থাকার ঘোষণা জেলেনস্কির। ধীর হয়ে গেছে রুশ সেনাদের অগ্রগতি বলছে ইউক্রেন। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক জোট, আমেরিকাকে মারাত্মক পরিণতির হুঁশিয়ারি দিল এবার চীন। আবারও যুদ্ধবিরতিতে রাশিয়া, 5 শহরের জন্য মস্কো খুলে দিয়েছে মানবিক করিডর। এবার আমেরিকার সঙ্গে যুদ্ধে জড়াতে যাচ্ছে চীন বলেই মনে করা হচ্ছে, কারণ এতদিন যাবৎ আমেরিকা এবং ন্যাটোর উস্কানিতেই ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া, যা বর্তমানেও চলমান রয়েছে এবং একের পর এক ইউক্রেনীয় শহরগুলো পতন হচ্ছে। কিন্তু মাঝখান থেকে ফয়দা লুটছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা যেটা চেয়েছিল যে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা এবং অস্ত্র বিক্রি করা, দুটোই তারা সমর্থ হয়েছে, সাফল্য লাভ করেছে। কারণ ইউক্রেনকে উস্কে দিয়ে তারা ইউক্রেনের কাছে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি করছে এবং রাশিয়ার বিরুদ্ধে একই অজুহাতে, অর্থাৎ হামলার অজুহাতে একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে সফল বলা যায় আমেরিকাকে। এবার চীনের বিরুদ্ধেও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক জোট গঠন করতে যাচ্ছে, এমনকি তাইওয়ানকে স্বাধীনতা দেওয়ার প্রশ্নেও চীনের থেকে বিরূপ মনোভাব পাওয়া সত্ত্বেও তাইওয়ানকে তারা স্বাধীনতা দিতে যাচ্ছে, যে কারণে চীনের সঙ্গে এবার সংঘাতে জড়াতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এখানেও মার্কিন যুক্তরাষ্ট্রের সেই একই নীতি, তারা চায় চীনের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা এবং সেখানে অস্ত্র বিক্রি করা, অর্থাৎ তাইওয়ানে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র বাণিজ্য করা। এক্ষেত্রে আবারও মার্কিন যুক্তরাষ্ট্র সফল হবে বলেই মনে করা হচ্ছে। তবে সাময়িক এই সাফল্য কি ভবিষ্যতে আমেরিকার অস্তিত্ব সংকটের সৃষ্টি করবে না, এমন কোনো গ্যারান্টি কি রয়েছে? এ বিষয়ে আরও বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এবং আবারও কি যুদ্ধে জড়াতে চায় চীন আমেরিকা, এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস আকারে জানিয়ে দিবেন। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আমদানি বন্ধ করলে তেলের ব্যারেল $300 ছাড়াবে বলছে রাশিয়া। পশ্চিমা দেশগুলোকে হুঁশিয়ারি উচ্চারণ করে রাশিয়া বলছে, যদি তারা রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করে তাহলে প্রতি ব্যারেল তেলের দাম $300 ছাড়িয়ে যাবে। রাশিয়ার উপ প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে একথা বলেন। তিনি বলেন, এটি সম্পূর্ণ পরিষ্কার যে রাশিয়া থেকে তেল আমদানিতে অস্বীকৃতি জানালে আন্তর্জাতিক বাজারের জন্য তা বিপর্যয়কর পরিস্থিতি ডেকে আনবে। তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি কত হবে তা অনিশ্চিত, তবে সেটি $300 অথবা তার চেয়েও বেশি হতে পারে। আলেকজান্ডার নোভাক বলেন, যদি আপনারা রাশিয়া থেকে তেল কিনতে না চান, ঠিক আছে, এগিয়ে যান, আমরা এর জন্য প্রস্তুত আছি, আমরা জানি কিভাবে কি করতে হবে। রুশ প্রধানমন্ত্রী আরও বলেন, কি কো হতে যাচ্ছে সে ব্যাপারে ইউরোপের রাজনীতিবিদদের সততার সাথে তাদের নাগরিক ও ব্যবসায়ীদের সতর্ক করা উচিত। ইউরোপের মোট চাহিদার শতকরা 40% গ্যাস সরবরাহ করে রাশিয়া। যদি তারা জ্বালানি খাতের উপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকে তাহলে রাশিয়াও পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে। সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ঘোষণা করেছিলেন যে ওয়াশিংটন এবং ইউরোপীয় মিত্ররা রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধের বিষয়টি বিবেচনা করছে। এরপর তেলের দাম গত 14 বছরের মধ্যেই সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিজয়ের আগ পর্যন্ত কিয়েভে থাকার ঘোষণা জেলেনস্কির। ইউক্রেন রাশিয়ার যুদ্ধে এরই মধ্যে 13তম দিনে গড়িয়েছে। ইউক্রেনের বিভিন্ন শহরে থেমে থেমে চলছে আক্রমণ, এখনও এমন অভিযোগ করছে কিয়েভ। যদিও এখন রণক্ষেত্র থেকে সরে দাঁড়াতে রাজি নন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। সর্বশেষ একটি ভিডিও বার্তায় তিনি বলেছেন, আমি লুকাইনি, আমি কারো ভয়ে ভীত নই, আমি থাকব, যুদ্ধে জয়ে যতক্ষণ থাকতে হয় ততক্ষণই থাকব। ইনস্টাগ্রামে পোস্ট করা হয় তার সেই ভিডিও, সেখানে তিনি নিজের
অফিস থেকে রাতের কিয়েভের দৃশ্য দেখান। মাত্র 17 বছর বয়সেই থিয়েটারে কৌতুক অভিনেতা হিসাবে জীবন শুরু করেন ভ্লাদিমির জেলেনস্কি। পরবর্তী সময়ে কাজ করেছেন বেশ কয়েকটি টিভি সিরিজ এবং সিনেমাতেও। শুধু তাই নয়, প্রতিষ্ঠিতাও করেছেন কাভারটাল 95 নামে নিজের একটি প্রযোজনা সংস্থাও। জেলেনস্কি আলোচনায় আসেন তার নির্মিত ও অভিনীত টিভি সিরিজ সার্ভেন্ট অব দ্য পিপুল এর প্রেসিডেন্ট চরিত্রে অভিনয়ের মাধ্যমে। সিরিজটি 2015 থেকে 2018 সাল পর্যন্ত প্রচারিত হয় ইউক্রেনের একটি চ্যানেলে। এই সিরিজটির নামেই নিজের রাজনৈতিক দলের নাম দিয়েছেন জেলেনস্কি। মাত্র 41 বছর বয়সেই 73% বিপুল ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন তিনি। রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর থেকে আবারও আলোচনায় জেলেনস্কি। ধীর হয়ে গেছে রুশ সেনাদের অগ্রগতি বলছে ইউক্রেন। রাশিয়ার সামরিক আগ্রাসনের সর্বশেষ অবস্থা জানিয়ে ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে রাশিয়ার সেনাদের অগ্রগতি উল্লেখযোগ্যভাবে ধীর হয়ে গেছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী ইউক্রেনের সামরিক বাহিনী বলছে শত্রুপক্ষ হামলা অব্যাহত রাখলেও তাদের সেনাদের এগিয়ে আসার গতি বেশ ধীর হয়েছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের 13তম দিন মঙ্গলবার ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টফ রুশ সেনাদের অগ্রগতি নিয়ে এইসব কথা বলেন। জেনারেল স্টফ বলেন, স্থানীয় সময় 8 মার্চ সকাল 6টা পর্যন্ত দেশের দক্ষিণ পূর্ব ও উত্তরাঞ্চলকে রক্ষায় রাশিয়ার সেনাদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনারা। ইউক্রেনের সশস্ত্র বাহিনী জেনারেল স্টফ সর্বশেষ অবস্থা সম্পর্কে বলেছেন, রাজধানী কিয়েভ সহ উত্তরের শহর চেরনিহিভ এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনী তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে রাশিয়ার একাধিক ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা প্রতিহত করেছে বলেও দাবি করেছেন জেনারেল স্টফ। জেনারেল স্টফ আরও বলেন, দখলদারেরা মনোবল হারিয়েছে। রুশ সেনাদের লুটের ঘটনাও বাড়ছে এবং সামরিক সংঘাত নিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছেন তারা। রাশিয়ার দখলে নেওয়া এলাকাগুলোর বাসিন্দাদের প্রভাবিত করতে রুশ সেনারা প্রোপাগান্ডা চালাচ্ছেন বলেও অভিযোগ তুলেছে ইউক্রেনের সামরিক বাহিনী। তবে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন সরকার ও দেশটির সামরিক বাহিনী তোলা এসব অভিযোগের সত্যতা এখনও নিরপেক্ষভাবে যাচাই করে দেখতে পারেনি বিবিসি নিউজ। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক জোট আমেরিকাকে মারাত্মক পরিণতির হুঁশিয়ারি দিল চীন। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ন্যাটো জোটের মতো নতুন সামরিক জোট গঠনের প্রচেষ্টার ব্যাপারে আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছে চীন। একই সঙ্গে তাইওয়ান ইস্যু নিয়ে চীনের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ না করার আহ্বানও জানিয়েছে বেইজিং। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সোমবার বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ন্যাটোর মতো সামরিক জোট গঠন করাই হচ্ছে আমেরিকার আসল লক্ষ্য। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ এই খবর দিয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই ধরনের সামরিক জোট গঠনের প্রচেষ্টা এই অঞ্চলের শান্তি, উন্নয়ন এবং সহযোগিতার অভিন্ন আকাঙ্ক্ষার বিপরীত। এই প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য। ওয়াংয়ি আরও বলেন, ওয়াশিংটনের তৎপরতা শুধু তাইওয়ানের জন্য আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি করবে না, বরং আমেরিকার জন্য মারাত্মক পরিণতিও ডেকে আনতে পারে। তিনি আরও বলেন, চূড়ান্ত পরিণতিতে তাইওয়ানকে মূল ভূখণ্ডে ফিরিয়ে আসতে হবে। এক চীন নীতির আওতায় বেইজিং তাইওয়ানকে সবসময় চীনের অংশ বলে মনে করে এবং বিশ্বের প্রায় সব দেশ চীনের এই অবস্থানকেও স্বীকৃতি দেয়। আমেরিকাও চীনের এই নীতিকে স্বীকৃতি দিয়েছে, কিন্তু বেশ কয়েক বছর ধরে তারা তাইওয়ানকে চীন থেকে বিচ্ছিন্ন হওয়ার উস্কানি দিচ্ছে। চীনকে এড়িয়ে ওয়াশিংটন তাইওয়ানের কাছে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র বিক্রি করে আসছে। আবারও যুদ্ধবিরতিতে রাশিয়া, পাঁচ শহরের জন্য মস্কো খুলে দিয়েছে মানবিক করিডর। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন করে ইউক্রেনের যুদ্ধ কবলিত এলাকাগুলোতে যুদ্ধবিরতি ঘোষণা করেছে। এই ঘোষণার আওতায় ইউক্রেনের 5 শহর কিয়েভ, খার্কিভ, মারিয়াপল, চেরহিনভ ও সুমি থেকে বেসামরিক লোকজন নিরাপদে তাদের পছন্দমতো জায়গায় চলে যেতে পারছে। ইউক্রেনের পক্ষ থেকে নিরাপদ মানবিক করিডর খুলে দেওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। এর আগে জাতিসংঘ নিয়োজিত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসেলি নভেনজিয়া বলেন, স্থানীয় সময় মঙ্গলবার সকালে ইউক্রেনে অস্ত্রবিরতিতে যায় তার দেশ। কিয়েভ, চেরনিহভ, সুমি ও মারিওপল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে মানবিক করিডরের খুলে দেওয়া হয়। যেখানে খুশি সেখানেই যেতে পারবেন তারা, রুশ বার্তা সংস্থা স্পুতনিক মানবিক করিডর খুলে দেওয়ার কথা নিশ্চিত করেছেন।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক শেষে ভ্যাসেলিন আবেনজিয়া মস্কোর সময় সকাল 10টা থেকে অস্ত্রবিরতি কার্যকর হওয়ার কথা বলেছিলেন। তিনি বলেন, এই প্রস্তাবের আওতায় বেসামরিক নাগরিকদের সরিয়ে রাশিয়া কিংবা রাশিয়ার ভূখণ্ডে পাঠানোর বাধ্যবাধকতা থাকছে না। তবে কত সময়ের জন্য আজকের এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে তা পরিষ্কার নয়। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছিলেন, ইউক্রেনীয় বেসামরিক নাগরিকদের রাশিয়া ও বেলারুশে সরিয়ে নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি। নবেনজিয়া বলেন, কিয়েভের পশ্চিম দিকে অবস্থিত ইউক্রেনীয় শহরগুলোর বাসিন্দারাও নিরাপদে সরিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এইসব মানুষ কোথায় যেতে চান সেটি তারা তাদের পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। ইউক্রেনে রুশ হামলা 13তম দিনে গড়িয়েছে। হামলার মধ্যেই ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তারা তৃতীয় দফা বৈঠকও করেন। সামান্য অগ্রগতির মধ্য দিয়ে এই বৈঠক শেষ হয়। চতুর্থ দফা সমঝোতা বৈঠক হওয়ার কথাও রয়েছে। বৈঠক থেকে ফল আসবে বলে রাশিয়া আশা প্রকাশ করছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।